মহাপ্রভু আজ থেকে 537 বছর পূর্বে সিদ্ধান্ত দ্বীপের মাঝে কলিযুগ পাবন অবতার তিনি কৃপা করে নেমে এলেন। তিনি নেমে এলেন এই কলিযুগে সচিগর্ভ সিন্ধু মাঝে গৌর চাঁদের প্রকাশ পাপ তাপ দূর হয় যত তিমির অভিনয় অন্ধকার দূরীভূত করবার জন্য চৈতন্যচন্দ্র তিনি কৃপা করে নেবেন। পদকর্তা কি বলছেন এক পাশে দাঁড়িয়ে, যদি গোড়া আসিত কি মতি হইত আমি কেমন ভব দিতাম দড়ি দিয়ে মেলে না
আর যেই বলেছেন উনি দুর্যোগ হবেন তারা কর্মচারী, তারা এসে ভগবানকে দড়ি দিয়ে বেঁধে দিচ্ছে। যেই দড়ি দিয়ে বেঁধে দিয়েছে বাবা ঠাকুর একটু চিন্তা করে দেখুন, ভগবানকে কি আর দড়ি দিয়ে বাঁধা যায় মা? ভগবানকে কি আর দড়ি দিয়ে বাঁধা যায়? যেই দুর্যোধন বেঁধে দিয়ে বলছে, আঙুলটা বাড়িয়ে বলছে, আজকে তুমি আমার ঘরে সারাদিন বাঁধা থাকবে, আজকে সারাদিন আমার ঘরে বাঁধা থাকবে। এই বলে যেই দুর্যোধন পিছন ফিরেছে, যেই পিছন ফিরেছে, উমা দেখে পিছন থেকে ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে আছে। দুর্যোধন ভাবলো যাকে আমি দড়ি দিয়ে বেঁধেছি সে পেছন থেকে কি করে, আবার যখন পিছনের দিকে তাকাচ্ছে তখন দেখছে কৃষ্ণ বাঁধা আছে। দেখে আগে কৃষ্ণ পিছে, দেখে আগে কৃষ্ণ পিছে, আগে কৃষ্ণ পিছে, দেখে তাই কৃষ্ণ মানে কৃষ্ণ, আগে কৃষ্ণ পিছে, তাই কৃষ্ণ যে আমি তোমার সামনে আছি, তোমার পেছনে আছি, তোমার ডাইনে আছি, তোমার বামে আছি, তুমি এই বিশ্বের যেদিকে তাকাবে আমি সেখানে আছি। আমি অনলে অনিলে চির মহনিলে ভূধর শরীরে গহনে আছো, পিটপি নতাই জলদেব বাই শশী তারকাই কপুন, এটাই তো বিশ্বরূপ। আর এই বিশ্বরূপ শুধু অর্জুনকে দেখাননি, তিনি দুর্যোধনকেও দেখালেন, দুর্যোধন বিশ্বরূপ দেখলেন, কিন্তু দুর্যোধন দেখে তার অন্তরে ফিলিং হলো না, অনুভব হলো না। বল আমি বলছি না, শাস্ত্র বলছে কৃপা করে বিশ্বরূপ দেখাইল দুর্যোধনে, কিন্তু চিনিতে নারিল দুর্যোধন বিনা ভক্তির কারণে। বিনা ভক্তির কারণে দুর্যোধন ভগবানকে চিনতে পারলেন না, অথচ তার সঙ্গে আমার কি সম্পর্ক, ভগবানের সঙ্গে আমার যা সম্পর্ক আপনারও তাই সম্পর্ক। তার সঙ্গে একজন ধনী ব্যক্তির যা সম্পর্ক একজন ভিখিরির সঙ্গে একই সম্পর্ক, কিন্তু আমি তাকে দেখে চিন্তিত করি না। আমি কাজী নজরুল ইসলাম বলছে, আমি ধর্ম সংস্থাপনার্থায়
একটু লক্ষ্য করে দেখুন মা ভগবানকে আমরা এখানে জানা জানা যারা যারা বসে আছেন, যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, ঘরে আছেন, মোবাইল ফেসবুকে যারা দেখছেন, সমস্ত জীব যদি জিজ্ঞাসা করা হয় সবাই বলবে আমরা ভগবানকে চাই। আমরা সবাই বলবো ভগবানকে আমরা চাই, কিন্তু ভগবানকে কজন পাই? ভগবান বললেন যারা আমাকে চাই আমি তাকে চাই, আর যারা আমাকে না চাই আমি তাকে না চাই। যারা আমাকে চাই আমি তাকে চাই, আর যারা আমাকে না চাই, যারা আমাকে না চাই, আমাকে যে চাই না তাকে আমি না চাই, বাঁদরের মতো না চাই। তার প্রমাণ বলছো দেখো, হরি বল রাধে রাধে। আপনি ইচ্ছে করলেও আপনার শিক্ষাগত যোগ্যতার দ্বারা আপনি এমএ করেছেন, পিএইচডি করেছেন, ডিলিট করেছেন, আপনার অনেক ডিগ্রি আছে, কিন্তু এই ডিগ্রির দ্বারা পরমাত্মাকে পাওয়া যাবে না। তাহলে তো পরিষ্কার শাস্ত্রে পরিষ্কার করেই দিত যে ভগবানকে পেতে গেলে হয় প্রফেসর পাবেন, নইলে মাস্টার মশাই পাবেন। রাগ করবেন না, যারা প্রফেসর আছেন মাস্টার মশাই আছেন, আমার তাদেরকে দুঃখ দেওয়া উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে এই জড়জগতের শিক্ষায় আপনি ভগবানকে পেতে পারবেন না। এই জড়জগতের শিক্ষায় আপনি ভগবানকে পেতে পারবেন না, ভগবানকে পেতে গেলে আগে সাধুর কৃপা প্রয়োজন হবে, আগে সাধুর কৃপা প্রয়োজন। আর এর উদাহরণ দিচ্ছে, আমি দিচ্ছি না, মহাভারত দিচ্ছে। সাধুর কৃপা না হলে আপনি ভগবান আপনার কাছে থাকলেও আপনি চিনতে পারবেন না। অর্জুনের রথের ড্রাইভার ছিল ভগবান কৃষ্ণ, অর্জুনের ড্রাইভার কৃষ্ণ, অথচ অর্জুন ভগবানকে চিনতে পারছো না, তার মহিমা অনুভব করতে পারছো না। আপনারা বলবেন এত বড় কথা তুমি বলছো, এর প্রমাণ কি? প্রমাণ হচ্ছে দেখাচ্ছে দেখুন, কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ করে অর্জুন গিয়ে ভগবান কৃষ্ণকে বলছেন যে সখা কৃষ্ণ আমার মনের মধ্যে একটা অনেক দিনের বাসনা রয়েছে। ভগবান বললেন তোমার অনেক দিনের বাসনা, তা কি বাসনা রয়েছে তাড়াতাড়ি বলো, দেখি আমি পূর্ণ করতে পারি কিনা। অর্জুন বললেন কৃষ্ণ আমার ইচ্ছে আমি একটু গঙ্গায় স্নান করতে যাব। অর্জুন বলেছে গঙ্গায় স্নান করতে যাব, ভগবান অমনি হেসে বললেন অর্জুন তুমি গঙ্গায় স্নান করবে কেন, গঙ্গায় স্নান করতে চাও কেন? অর্জুন বললেন স্নান করতে চাই কেন বুঝতে পারছো না, আমি এত পাপ করেছি, অপরাধ করেছি, কুরুক্ষেত্রের যুদ্ধে লক্ষ লক্ষ নারী আমার জন্য বিধবা হয়েছে, ওই কুরুক্ষেত্রের যুদ্ধে হাজার হাজার বাবা আমার জন্য তার ছেলেকে হারিয়েছে, ওই কুরুক্ষেত্রের যুদ্ধে লক্ষ লক্ষ ভাই আমার জন্য তার দাদাকে হারিয়েছে, তাই আমি যে পাপ করেছি, অপরাধ করেছি, এই অপরাধ থেকে মুক্ত হতে গেলে আমায় গঙ্গা স্নান করতে হবে না। ভগবান বললেন তাহলে আর দেরি করছো কেন, তুমি এক কাজ করো তুমি রথে ওঠো, আমি তোমাকে গঙ্গা স্নান করাতে নিয়ে যাবো। আর যেই অর্জুন ভগবান শ্রীহরির রথের মধ্যে চেপেছেন, ভগবান রথ চালিয়ে নিয়ে যাচ্ছেন ও ভক্তকে গঙ্গা স্নান করাবেন, হাসতে হাসতে যাচ্ছে, আর ভগবানের হাসিটাই হচ্ছে মায়া। অর্জুন গিয়ে যেই বসেছে ভগবান আজকে রথ চালিয়ে নিয়ে যাচ্ছেন, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে। ভগবান বললেন
বলে অর্জুনকে দেখো গঙ্গার ঘাটে আমরা চলে এসেছি। অর্জুন বললো তুমি এখানে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমাকে কাদাতে যেতে হবে না, তুমি রথ নিয়ে এখানে একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি স্নান করে আবার তোমার রথে আবার ফিরে যাব। এই বলে ভগবানকে রথের উপরে বসিয়ে দিয়ে অর্জুন এক লাফে রথ থেকে নেমে আর সোজা ছুটতে 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 যেই গঙ্গার তীরে এসে দাঁড়িয়েছেন, অর্জুন ভাবলেন আমি তাড়াতাড়ি ডুব দিয়ে আবার ফিরে যাব, আর যেই গঙ্গার তীরে দাঁড়িয়েছেন অমনি অর্জুন চমকে উঠলেন। এটি চমকে উঠলেন, দেখলেন যে ঘাটে স্নান করবে সেই ঘাটে একটা মরা ভেসে যাচ্ছে, আর মরাটা দেখে অর্জুনের প্রচন্ড ঘৃণা হলো, ছি 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 ছি, একটা গলা পচা মরা জলে ভেসে যাচ্ছে, তাহলে এক কাজ করি অন্য ঘাটে যেতে গেলে অনেক সময় লাগবে, এত টাইম আমার কাছে নেই, আর এই ঘাটে স্নান করতে গেলে এই ঘাটে মরাটা ভেসে যাচ্ছে, তাহলে মরাটা ভেসে যা তারপরে আমি স্নান করবো, ততক্ষণ আমি উল্টো দিকে মুখটা ঘুরিয়ে নিই। এখন অর্জুন উল্টো দিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে, আর এদিকে তখন ভগবান যে রথের উপরে বসে আছেন মা, তিনি কোনো কাজ নিজের হাতে করে না, সব রিমোটে কাজ হয়ে যান মা, এখন যেমন সব কাজ রিমোটে হয়ে যাচ্ছে। এখন ভগবানও দুটো শৃগাল পাঠিয়ে দিয়েছে, একটা ছোট শৃগাল একটা বড় শৃগাল, ছোট্ট শৃগাল তার দাদাকে বলছে দাদা, আর অর্জুন শুনছে, অর্জুনের এমন একটা ট্যালেন্ট আছে যিনি শৃগাল কুকুরের ভাষা বুঝতে পারে, কুকুর কি বলছে অর্জুন বুঝতে পারে, তার এমন ট্যালেন্ট। তো ছোট্ট শৃগালটা তার দাদাকে বলছে দাদা আজ তিন দিন হয়ে গেল দাদা কিচ্ছু খাইনি, প্রচন্ড খিদে পেয়েছে, কিন্তু এখনো দাদা কোথাও কোনো খাবার পাওয়া যায় কিনা। দাদা বলছে পাই তো, তোরও খিদে পেয়েছে আমারও পেয়েছে, কি করি বলতো, তার মুখ দেখে যে উঠেছি আজ তিন দিন কপালে কোনো খাবার চুটছে না। এই কথা বলতে বলতে হঠাৎ বড় শৃগালটা দেখতে পেল গঙ্গার জলে একটা মোড়া ভেসে যায়, আর ওই মোড়াটা দেখে অর্জুন ধরি বল, ওই বড় শৃগাল চিৎকার করে তার ভাইকে বলছে ভাই ওই 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 দেখ ওই দেখ, ওই দেখে একটা মোড়া ভেসে যায়, যেই বলেছে দুটো শৃগাল ছুটে গিয়ে দাঁত দিয়ে মোড়াটাকে কামড়ে একবারে টেনেছে, আর যেই টেনে তুলেছে এবার ছোট শৃগালটা তিন দিন সে খায়নি, এই খাবার জন্য তাড়াতাড়ি মুখটা বাড়িয়েছে, আর যেই সে খেতে যাবে অর্জুন ভাবলো তাহলে এবার এরা মরা খাবে, তারপরে আমি ঘাট পরিষ্কার করবো, তারপরে আমি ডুব দিয়ে স্নান করবো, এত সময় আমার হাতে নেই, আমি অন্য ঘাটে যাই। এই অন্য ঘাটে যাওয়ার জন্য অর্জুন একটা পা বাড়িয়েছে, অর্জুন যেই একটা পা বাড়িয়েছে অন্য ঘাটে যাবে বলে, আর ছোট্ট শৃগালটা মুখটা বাড়িয়েছে মরাটাকে খাবে বলে, সে যাবে বলে আগে খাবে বলে, যেই মুখটা বাড়িয়েছে ওই বড় শৃগালটা বলছে ভাই একটু দাঁড়িয়ে যা, যেই বলেছে দাঁড়িয়ে যা অর্জুন দাঁড়িয়ে গেছে, অর্জুন দাঁড়িয়ে গেছে, দেখি ব্যাপারটা কি, কেন দাঁড়াতে বলছে তার ভাইকে একটু শুনে যায়, দেরি যখন হয়েছে না হয় আরেক মিনিট দেরি হবে, অর্জুন দাঁড়িয়ে গেছে, ছোট শৃগালটা বলছে দাদা গো আগে খাবারটা খেয়ে নিই তারপরে কথা বলবো, দাদা বললো ভাই তুইও খাবি আমিও খাবো, তবে খাবার আগে এই মরাটা টেস্ট করে নেব, এই মরাটা খাওয়া যাবে কি না, এই মরা খাওয়া যাবে কি না একটু টেস্ট করে নেবো, হরি বল বেশি দেরি করো না, তাড়াতাড়ি করো, দাদা বললো বেশি সময় লাগবে না, আমি তিনটে জায়গার গন্ধ নেব, একবার কানে একবার মুখে আর একবার বুকে, এই কানে মুখে আর বুকে এই তিনটে জায়গার গন্ধ নেব, তারপরে তুইও খাবি আমিও খাবো, এই বলে বড় শৃগালটা কি করছে শৃগালে হরি বল মরার কানে গন্ধ নিয়েছে, আর কানে গন্ধ নিয়েছে যাই হরি বল, যেইখানে গন্ধ নিয়েছে উনি ভাইকে বলছে ভাই এ মোড়া খাওয়া যাবে না, ভাই বললো কেন খাওয়া যাবে না, সারা জীবন মোড়া খাই এই মোড়া খাওয়া যাবে না কেন, দাদা বললো ভাই এর কানে গন্ধ নিয়ে দেখলাম লোকটার মৃত্যু পর্যন্ত গুরু দীক্ষা হয়নি, আর তুই তো জানিস ভাই যতদিন জীবের গুরু করণ নাহি হয় পশুপতি সেই প্রাণীকে জানিবে নিশ্চয়, যতদিন জীবের গুরু করণ নাহি হয় পশুপলি সেই প্রাণীকে জানিবে নিশ্চয়, তাই এর কানে গন্ধ নিয়ে দেখলাম এখনো গুরু দীক্ষা হয়নি,
ছোট সিদ্ধান বলল, দাদা তাহলে মুখে বন্ধ নিয়ে গেলেন, কানে গন্ধ চলে যেতে পারতে, আবার মুখে বন্ধ নেওয়ার কি দরকার। বড় সিদ্ধান্তটা বলল, ভাই কানে গন্ধ নিয়ে ভাবলাম যে লোকটা প্রচন্ড বিজি, এই দু বছর লকডাউন ছিল, হয়তো দীক্ষা নেওয়ার টাইম পাইনি, তাই ভাবলাম মুখে বন্ধ নিয়ে দেখি যে 24 ঘন্টার মধ্যে একবার নিদাই গৌর প্রমাণ, 24 ঘন্টার মধ্যে একবার নিদাই গৌর প্রমাণ, একবার হরিবোল বলে কিনা, একবারও হরিনাম উচ্চারণ করে কিনা, এটা জানবার জন্য তার মুখে বন্ধ নিলাম। কিন্তু মুখে বন্ধ নিয়েই বুঝতে পারলাম যে মরবার 1 ঘন্টা আগে বাজারে দাঁড়িয়ে যে তিরঙ্গা খেলছে, সেই তিরঙ্গার গন্ধ এখন রাধে ভক্তিমতী মায়ের রাস্তা। আমি মজার ছলে বলছি, তার মানে এটা মজা নয়, বলেন মুখে গন্ধ নিয়ে দেখলাম সারা জীবনে হরিনাম উচ্চারণ করেনি, বলে দাদা তাহলে বুকে গন্ধ নিয়ে দেখানো, বা বুকের মধ্যে গন্ধ নিয়ে দেখলাম যে লোকটা কোনোদিন কখনো কোনো সাধুকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে নাই ভাই, তাই একে তুইও খাবি না আমিও খাবো না, চল পালিয়ে যাই। মরাটাকে ফেলে দিয়ে দুটো শিকার চলে যাচ্ছে, অর্জুনও চলে যাচ্ছে, আর এমন সময় দাদা কি করেছে, মরাটাকে একটা লাঠি মেরেছে, আর মরাটাকে লাঠি মেরে দিয়ে যেই চলে যাচ্ছে অমনি ছোট্ট শিকার বলে উঠলো, দাঁড়াও দাদা, এবার তুমি আমার প্রশ্নের জবাব দাও, তুমি ওকে লাঠি মারলে কেন, সত্যি করে বলো তুমি ওকে লাঠি মারলে কেন, ও মরে গেছে বলে তুমি লাঠি মারতে পারলে, ও যদি বেঁচে থাকতো তুমি লাঠি মারতে পারতে। দাদা বললো, ভাই ও হচ্ছে মহাপাপী তাই ওকে লাঠি মেরেছি। ভাই বললো, দাদা তাহলে তোমাকে এক্ষুনি এর থেকে আরো একটা ডেঞ্জারাস পাপি, এর থেকে ভয়ঙ্কর পাপি, আবার জ্যান্ত পাপি তোমাকে আমি এক্ষুনি দেখাতে পারি। বড় শিবার বললো, কোথায় সেই জ্যান্ত পাপি দেখা, এর থেকে আরো বড় পাপি অথচ জ্যান্ত তুই আমাকে দেখা, সে কোথায়। অমনি ছোট শিকার মুখটা তুলে দেখাচ্ছে, ওই যে ভদ্রলোক উল্টো দিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে, ওই ভদ্রলোক হচ্ছে এর থেকে আরো ভয়ঙ্কর পাপি। যেই এ কথা বলেছে অমনি চিৎকার করে উঠেছে বড় শিকারটা, চুপ সর্বনাশ, তুইও মরবি আর আমাকেও মারবি, শিগগিরি পালা এখান থেকে পালা, যে উল্টো দিকে তাকিয়ে আছে সে যদি তোর কথাটা শুনতে পায় তোকেও মারবে আমাকেও মারবে, শিগগিরি পালা, তুই জানিস না উনি কে, তুই ওর মুখটা দেখিস নি, উল্টো দিকে দাঁড়িয়ে আছো তো, তুই ওর মুখ দেখলে তোরও তুইও চমকে যাবি, তাই শিগগিরি এখান থেকে পালা। ভাই বললো, দাদা এত ভয় পেয়ে যাচ্ছ, তোমার ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, ওই ব্যাপারটা কি, ওই ভদ্রলোক না তুই ওকে চিনিস না। ছোট শিকাল বললো, দাদা গো আমি শুধু ওনাকে চিনি না, উনি যে খানদানে জন্মগ্রহণ করেছে আমি তাদের সবাইকে চিনি, ও যে খানদানে যে খানদানে জন্মগ্রহণ করেছে, যে বংশে জন্মগ্রহণ করেছে আমি তাদের সবাইকে চিনি গো দাদা। দাদা বললো, তুই চিনিস, বলে হ্যাঁ, বলে বল দেখি ওকে, বলো তাহলে শোনো দাদা, ওই ভদ্রলোক যে বংশে জন্মগ্রহণ করেছে সেই বংশের নাম হচ্ছে চন্দ্রবংশ, আর চন্দ্রবংশের প্রথম পুরুষ হচ্ছে পরমাত্মা ভগবান শ্রী বিষ্ণু, বিষ্ণুর নাভি থেকে সৃষ্টি হলো ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরুবা, পুরুরুবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যদাদি, যদাদির পুত্র যদু, যদুর পুত্র পুরু, পুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র প্রচিষ্ঠান, প্রচিষ্ঠানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপদ, চারুপদের পুত্র সত্যু, সত্যুর পুত্র বহুগব, বহুগবের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাস, রুদ্রাসের পুত্র রিতেশু, রিতেশুর পুত্র রক্তিমাব, রক্তিমাবের পুত্র রেভি, রেভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সম্বরণ, সম্বরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সহস্র, সহস্রের পুত্র চবন, চবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিচর পশু, উপরিচর পশুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাপি, সমাপির পুত্র কুকু, কুকুর পুত্র জন্মু, জন্মুর পুত্র সুরথ, সুরথের পুত্র বিদুরথ, বিদুরথের পুত্র রাধিক, রাধিকের পুত্র অযুতায়ু, অযুতায়ুর পুত্র অক্রধন, অক্রধনের পুত্র দেবতিথি, দেবতিথির পুত্র ঋক, ঋকের পুত্র দিলীপ, দিলীপের পুত্র প্রদীপ, প্রদীপের পুত্র
শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্রবীর্য, বিচিত্রবীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র যার নাম হচ্ছে জয়ন্তপাতি, তার নাম হলো অর্জুন। যেই বলেছে অর্জুন অমনি অর্জুন গদাটা হাতে তুলে যায়। এত বড় সাহস, একটা সামান্য শ্রীগাল হয়ে তুই আমাকে পাপি বলিস কি কারণ? হে তুমি এই গদার ঘাতে বধিব তোর জীবন, তোকে শেষ করে ফেলবো। তোর এত বড় সাহস, তুই কিনা আমাকে জ্যান্ত পাপি বলিস? শ্রীগাল বললেন, অর্জুন ঠাকুর আপনি আমাকে মারবেন? তো মারুন না, আমাকে মারবেন তো মারুন না, কিন্তু আমাকে মারতে গেলে আমার তিনটে প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে। অর্জুন বলে উঠলো, বল তোর তিনটে প্রশ্ন কি? বল, আমি লেখাপড়া শিখেছি, বল তোর তিনটে প্রশ্ন, আমি উত্তর দেবো, বল। শ্রীগাল বললেন, অর্জুন ঠাকুর আমার প্রথম প্রশ্ন, আপনি এখানে কেন এসেছেন? অর্জুন বলল, ওরে মূর্খ শ্রীগাল, আমি এখানে গঙ্গা স্নান করতে এসেছি, এটাও জানিস না? শ্রীগাল বললেন, অর্জুন ঠাকুর আমার দু নম্বর প্রশ্ন, গঙ্গায় স্নান করলে কি হয়? অর্জুন বললেন, ওরে মূর্খ, এটাও জানিস না যে গঙ্গায় স্নান করলে দেহটা পবিত্র হয়? শ্রীগাল বললেন, আর আপনাকে বিরক্ত করবো না, আমার তিন নম্বর প্রশ্ন শেষ প্রশ্ন, যে জলে স্নান করলে দেহটা পবিত্র হয় বলতে পারেন অর্জুন ঠাকুর, এই গঙ্গার সৃষ্টি কোথা থেকে হয়? অর্জুন আমি বলে উঠল, আচ্ছা, ওরে মূর্খ, ওরে মূঢ়, ওরে অজ্ঞানী, ওরে নীচ, ওরে পশু, ওরে জানোয়ার, তুই কি করে বুঝবি এই গঙ্গার সৃষ্টি গোবিন্দের চরণ থেকে হয়? গোবিন্দের চরণ থেকে গঙ্গার সৃষ্টি হয় এটাও তুই জানিস না, মূর্খ কোথাকার? শ্রীগাল বললেন, অর্জুন ঠাকুর আসলে আপনি আমাকে প্রায় 10 বার মূর্খ বলেছেন, আমার দুঃখ হয়নি, কিন্তু অর্জুন ঠাকুর আমার মনে হলো আমার থেকে আপনি ডবল মূর্খ, আমার থেকে আপনি ডবল মূর্খ, কারণ আপনি জানেন যে গোবিন্দের চরণ থেকে গঙ্গার সৃষ্টি, তাহলে যার চরণ থেকে গঙ্গার সৃষ্টি সেই সৃষ্টিধর হরি আপনার রথে বসে আছে, সৃষ্টিধর হরি আপনার রথে বসে আছেন, আর আপনি তার চরণটা ছেড়ে দিয়ে গঙ্গার ডুব দিতে এসেছেন। ভগবানের চরণ ছেড়ে যে গঙ্গায় ডুব দিতে যায় তার সমান মূর্খ সারা পশ্চিম বাংলায় নাই। এবার আপনি আমাকে মারুন অর্জুন ঠাকুর, এবার আপনি আমাকে মারুন। অর্জুন মারবার জন্য গদাটা তুলেছিল, গদাটা মাটিতে ধরাম করে পড়ে গেল মা, আর অর্জুন হাত জোড় করে শ্রীগালের কাছে ক্ষমা চাইছে, হাত জোড় করে শ্রীগালকে প্রণাম করছে। চিন্তা করুন, তৃতীয় পাণ্ডব অর্জুন একটা বনের পশু শ্রীগালকে প্রণাম করে কাঁদতে কাঁদতে রথের উপরে যে ভগবান বসে আছে সেই ভগবানের চরণ দুটো জড়িয়ে ধরেছে বুকের মধ্যে, আর অমনি ভগবান অর্জুনের মাথায় হাত তুলিয়ে বলছে, অর্জুন এখনো স্নান করনি? অর্জুন বলছে, এতক্ষণ করে বুঝলাম সব হচ্ছে তোমার ষড়যন্ত্র, সব তোমার ষড়যন্ত্র, তুমি দুটো শ্রীগাল পাঠিয়েছ আমাকে চেতনা দেওয়ার জন্য, এতক্ষণ করে বুঝলাম। এই করেছ ভালনি নিপুর Oh,
আছে কি করছেন উন্মাদের প্রায় বড় ছুটি ছুটি যা Oh,
জগত গুরু তুমি বাঞ্ছা কল্পতর কল্প সিদ্ধ কর তত্ত্বমন করুণা তোমার তুমি মাতা তুমি পিতা তুমি জগতের ত্রাতা ভিন্ন কেহ নাহি শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী ভক্তিপতি মায়েরা, এতক্ষণ আমরা গৌর সুন্দরের চরণ আশ্রয় করেছিলাম, যিনি সৃষ্টি করলেন কলিযুগের সব থেকে বড় যজ্ঞ হরিনাম মহাযজ্ঞ। কিন্তু এই ভগবান তিনি যে দ্বাপর যুগে যে যজ্ঞ করেছিলেন আজকে সেই যজ্ঞের তত্ত্ব তথ্য আমরা শুনবো। ওরা দ্বাপর যুগে ভগবান কৃষ্ণচন্দ্র দ্বাপরের শেষে হরি একবারে শেষের দিকে দ্বারকাতে তিনি যে লীলা করলেন, যে যজ্ঞ করলেন আজকে সেই যজ্ঞের কথা, তার তত্ত্ব, তার তথ্য এবং তার মধ্যে কি জীব শিক্ষা রয়েছে আমরা গুরুচরণ আশ্রয় করে জানার চেষ্টা করব। আমরা শুনবো সেই প্রভাত যজ্ঞে যাব, যেখানে যে যজ্ঞের নাম হচ্ছে দানব্রত যজ্ঞ, কিন্তু যজ্ঞটা হয়েছিল প্রভাসের তীরে, তাই সেই প্রভাসের তীরে দানব্রত যজ্ঞের তত্ত্ব তথ্য কি আমরা শুনবো। তার আগে শ্রদ্ধেয় বাবা ঠাকুর এবং যারা দূরে দূরে যারা সামনে যারা বসেছেন, আমি সকলের চরণে দূর থেকে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানাই, কারণ এক একজন করে আপনাদের কাছে গিয়ে আমার প্রণাম করা হয়তো এখানে সম্ভব নয়, কারণ এখানে আপনারা হরি কথা শুনতে এসেছেন, তাই দূর থেকে আমার প্রণাম গ্রহণ করবেন। শুধু এইটুকু বলতে পারি যে আজকের এই মহতি হরিবাসর যারা অনুষ্ঠিত করছেন তাদের অনেক অক্লান্ত পরিশ্রম এবং তাদের আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য এই মহতি হরিবাসর যারা সাজিয়েছেন। আপনারা জানেন বিগত 2 বছর পেরিয়ে গেছে ভারতবর্ষের অবস্থা, মানুষের অবস্থা, ইকোনমিক অবস্থা, এসব কথা আপনারা সকলে জানেন, তবুও তারা অনেক কষ্ট করে লোকের দরজায় দরজায় গিয়ে ভিক্ষা করে ভিক্ষা করে, যারা ভিক্ষা করেছে তারা কিন্তু সত্যি ভিখারি নয়, তারা পেশাতে ভিখারি নয়, তারা নেশাতে ভিখারি হয়েছে, হরিনামের নেশায় তারা দরজায় দরজায় গিয়ে ভিক্ষা চেয়েছে। তাই বাবা ঠাকুর আপনাদের চরণ ধরে আমার বিনম্র নিবেদন প্রার্থনা, আজকে সেই কমিটির দাদা ভাইয়েরা যারা আপনাদের কাছে ভিক্ষার আচরণ নিয়ে যাবে আপনি যতটুকু পারবেন, এটা কোনো রকম জোর জবরদস্তি নয়, আপনাকে দিতেই হবে এমনটাও নয়, আপনি শ্রদ্ধাপূর্বক ভগবান শ্রী গোপালকে লক্ষ্য করে যতটুকু দেবেন তার আনন্দ করে আচল পেতে সেটাই নেবে, জয় রাধে। তাই তারা আপনাদের কাছে ভিক্ষার আচল নিয়ে যাবে। আমরা আজকে গৌর শঙ্করের চরণ থেকে বৃন্দাবনে প্রবেশ করব একটি সুন্দর ভজন গানের মধ্য থেকে, একবার সবাই মিলে বলবো বড় ভগবান কৃষ্ণচন্দ্র কি, বড় রাধা রানী কি, বলিয়ে ভাগবত মহাপুরাণ কি, অনন্ত কোটি ভক্তবৃন্দ কি, হ্যাঁ যোগ
ऐसी लागी लगन मेरा हो गई मगन, ऐसी लागी लगन मेरा हो गई मगन, वो तो कली कली हरि गुण गाए लगी महबूबे पली बन के रोवन चली, महबूबे पली बन के रोवन चली, मेरा राम दीवाना कहाँ রাধারানী সখীদের কাছে পৌঁছে
কালো বলি কালা গেল ধুনে শেষে অতল ভিতর একবার পাতাল পর্যন্ত যাচ্ছে।
ভক্ত খুঁজে পাচ্ছি না, আপনারা মায়েরা বলবেন যে এত এত ভক্ত আছে আর তুমি বাবা ভক্ত খুঁজে পাচ্ছ না। বলে বা ভক্তের ডেফিনেশন অনেক কঠিন। ভক্ত কাকে বলে? যদি কেউ মনে ভাবে এই সরস্বতীর পুজো গেল, কিছুদিন আগে দুর্গার পূজা, তারপরে কালীর পূজা, জগদ্ধাত্রীর পুজো, আমরা এত পুজো করছি আমরা ভক্ত নই। ভক্তির ভক্তির মধ্যে কোনো কন্ডিশন থাকে না। ম্যাক্সিমাম জিজ্ঞাসা করুন সরস্বতীর পুজো করলে কেন, বলে সামনেই মাধ্যমিক পরীক্ষা, যাতে আমার ছেলেটা আমার মেয়েটা ফার্স্ট ডিভিশনে পাশ করে, আমি তার জন্য মা সরস্বতীর পুজো করিয়েছি। আমার যাতে কারখানাটা ভালো চলে তার জন্য বিশ্বকর্মা পুজো করিয়েছি, আমার দোকান যাতে ভালো চলে তার জন্য আমি গণেশের পুজো করিয়েছি। এই যার মধ্যে কোনো কন্ডিশন আছে যে তুমি আমাকে দাও তাহলে তোমাকে দেব। আমার যদি একটা ছেলে হয় তাহলে হে মা কালী তোর কাছে আমি জোড়া মাথা বলি দিয়ে দেবো। তাহলে একটু চিন্তা করুন, তোমার এটা ব্যবসা ভিত্তিক হচ্ছে না যে তুমি আমাকে দাও তাহলে তোমাকে দেব, আমার ছেলেকে পাস করিয়ে দাও তাহলে মা সরস্বতী পুজো দেবো, আমার মাঠে ধানগুলো যদি ঘরে আসে তাহলে লক্ষ্মী পুজো করবো। তাহলে এটা তো ব্যবসা, তুমি পয়সা দাও আমি তোমাকে সাপোর্ট দেবো, এর মধ্যে তো কোনো ভক্তি নেই। ভক্তি যেখানে থাকবে সেখানে কোনো কন্ডিশন থাকবে না যে তুমি আমাকে দেবে তাহলে তোমাকে দেবো। রাধারানী বলছেন গোবিন্দকে, ভগবান কৃষ্ণকে বলছেন যে তুমি আমায় বাসো বানা বাসো ভালো, আমার তাতে দুঃখ নাই, কিন্তু আমি যেন তোমাকে ভালোবাসতে পারি শুধু এই ভিক্ষা চাই। তুমি আমায় বাসো বানা বাসো ভালো, আমাকে তোমার ভালোবাসার দরকার নেই, কিন্তু আমি যেন তোমাকে ভালোবাসতে পারি, এরকম কথা কে বলতে পারে বলো? এ কথা যিনি বলেন তিনি হচ্ছেন ভক্ত, আর দেবর্ষী নারদ সেই ভক্ত খুঁজছেন। সব জায়গা যাচ্ছে, যেতে 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 নারদগুলি হঠাৎ করে বৃন্দাবনের ওপর দিয়ে ঢেঁকির ওপরে চেপে উড়তে উড়তে যাচ্ছে, বৃন্দাবনের ওপর দিয়ে যাচ্ছে। আজি গোকুলের মাঝ পথে ঢেঁকি বাহন দে, গোকুলের মাঝ পথে ঢেঁকি বাহন দে, গোকুলের মাঝ পথে ঢেঁকি বাহন দে, আর চলো বৃন্দাবনের উপর দিয়ে নারদ মুনি যাচ্ছে, অমনি ভাবছে আমার অঙ্গ জ্বলে কেন যাইব, নিচের দিকে তাকিয়ে দেখি এবার নারদ মুনি নিচের দিকে তাকিয়ে দেখছে। নিচেও কেউ যোগ্য করেনি, ওপরেও সূর্যের তাপ নয়, তাহলে আমার দেহটা জ্বলে যাচ্ছে কেন? এই নারদ মুনি চিন্তা করতে করতে ভালো করে তাকিয়ে দেখছেন মাধব। আর তারা সবাই কাঁদছেন আর বলছেন আমি মরি মম রিব সখী নিশ্চয়
যতবার সীতা মায়ের
প্রেয়সী মনে হয় না। রাম সাজার মধ্যে এরকম চরিত্র রয়েছে, রাম সাজলেই তার চরিত্রটা চেঞ্জ হয়ে যায়। বললেন তখন জগতের অন্যান্য নারীদেরকে আমার মা মনে হয়। রামন বলছেন কথা, আমার কথা বিশ্বাস না হলে রামচরিত মানুষের সঙ্গে মিলিয়ে দিই, তুলসীদাসের লেখা। রাবণ বলছে যতবার আমি রাম সাজি ততবার সীতার দিকে তাকালে তখন আমার মা মনে হয়। তাহলে একটু চিন্তা করে দেখুন, রাম সাজিলে তার মর্যাদা, তার মধ্যে মর্যাদার ভাব চলে আসে। আজকে সেই কথাই বলছে নারদ মুনি, যে ভক্ত কাঁদলে ভগবান কাঁদে, আর ভক্ত হাসলে ভগবান হাসে। ভক্তের উপর নির্ভর করে ভগবান, আপনি খাওয়ালে তবে তিনি খায়, আর আপনি না খাওয়ালে তিনি অভুক্ত থাকে। এ কথা আমার নয়, কোনো ভক্তই আমার মাতা পিতা, ভক্ত খেতে দাও না মা, আমায় কিছু খেতে দাও না।
মা পরাশরী দেবী ভগবানের দিকে তাকিয়ে আছে, কোনো কথা বলতে পারছে না, তার কারণ তার ঘরে একটা চালের দানা নেই। কারণ বিদুরের চরিত্র হচ্ছে বিদুর কাজ করত দুর্যোধনের রাজপ্রাসাদে, কিন্তু সেখান থেকে এক টাকা বেতন তিনি নিতেন না। তিনি বাড়ি এসে স্নান করে পাঁচটা বাড়িতে পাঁচ মুঠো চাল ভিক্ষে করে রান্না করে ভগবানকে নিবেদন করে তারপরে সেবা করতেন। তাই বিদুর কাছে স্নান করতে, স্নান করে এসেই ভিক্ষা করবে, তাই মা পরাশরী দেবী কিছু বলতে পারছেন না। আর ভগবান বলছে মা অহংকার, অহংকারের কোনো বস্তু আমি
গ্রহণ করি না। এদিকে বিদুর স্নান করছে, গামছাটা নিংড়াচ্ছে, আর একজন পাশের বাড়ির দাদা গিয়ে বলছে, এই যে বিদুর ভাই, আর তোমার ঘরে এক্ষুনি কৃষ্ণকে দেখে এলাম। আর যেই বলেছে কৃষ্ণকে দেখে এলাম, অমনি বিদুর ছুটতে 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 বাগানে গিয়ে দেখছে তার স্ত্রী ভগবানকে কলার চোপা খাওয়াচ্ছে। ভগবানকে কলার চোপাটা খাওয়াচ্ছে, বিদুর এসে ধমক দিয়েছে, পরাশরি তুমি কি করবে? পরাশরি, যে ভগবান, যে ভগবান যোগীর আরাধ্য দেব, যোগী জানে যোগে পাই না, ঋষি জানে ধ্যানে পাই না, সেই ভগবানকে তুমি কলার চোপা খাওয়াচ্ছ? ছি 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 পরাশরি ছি। আর যেই বলেছে মা, অমনি পরাশরি মা কি করেছে, লম্বা করে মাথায় ঘন্টা দিচ্ছে, মাথায় ঘন্টা দিচ্ছে লম্বা করে। যেই মাথায় ঘন্টা দিয়েছে, বিদুর বলছে থাক, আর তোমাকে লজ্জা দেখাতে হবে না, আর তোমাকে লজ্জা দেখাতে হবে না, ঘন্টা তোলো। তখন মা পরাশরি ঘন্টা মাথায় দিয়ে স্বামীর কানে কানে বলছে, স্বামী আমি কলার চোপা খাইয়েছি বলে লজ্জায় মাথায় ঘন্টা দিইনি। বলে তাহলে ঘন্টা দিলে কেন না? তুমি একবার তোমার দিকে তাকিয়ে দেখো, তুমি প্রতিদিন স্নান করে গামছা পরে বাড়ি আসো, আজকে গামছাটা পরতে ভুলে গেছো, গামছা হাতে ধরে নিয়ে চলেছো। বিপুল গামছা পরতে ভুলে গেছে বলে, স্নান করে যে গামছাটা পরতে হবে তিনি ভুলে গেছে। যেই বলেছে কৃষ্ণ এসেছে, গামছা হাতে ধরে ছুটতে শুরু করে। এই ভক্তির নাম হচ্ছে জ্ঞান শূন্য ভক্তি। তাই ভগবান ভক্তের হাতে দিলে ভগবান তোকে সেবা করে। তাই আজকে দেবর্ষী নারদ মনে মনে চিন্তা করছে যে, আমি দেখলাম বৃন্দাবনের হাজার হাজার ভক্ত কাঁদছে, তাহলে ভক্ত কাঁদে ভগবান কাঁদে, তাহলে আজকে নিজের চোখে দেখবো ভগবান কেমন কাঁদছে। এই দেখলাম তো নারদ মুনি বিনা বাজাতে বাজাতে যাচ্ছে, হরিগো বিনা বাজাতে বাজাতে যাচ্ছে, রাধা নাম গাইতে গাইতে, রাধা রানীর নাম গাইতে গাইতে যাচ্ছে, রাধে 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 কি দেখাবি না, আমি ট্রেনের চেনটাকে টেনে দেবো, আর চেনটা টেনে দিলে ট্রেনটা দাঁড়িয়ে যাবে। আর একজন বন্ধু বললো, তুই চেন টেনে দিবি, ট্রেন দাঁড়িয়ে যাবে, তোকে তো এসে জিআরপি ধরে নিয়ে যাবে। বললো না, বলবো আমরা চেন টানিনি, ওই সাধু বাবা টেনেছি। সাধু বাবা তখন বলছে, বাবা আমার কি দোষ, আমি তো তোমাদের কিছু করিনি বাবা, আমি তো বসে বসে নাম জপ করছি, তোমাদের তো কোনো ক্ষতি করিনি বাবা, তোমরা আমাকে মিছিমিছি এরকম ফাঁসাবে কেন? বললেন, শোন, তুই
পুলিশে ধরাতে পারিস তাহলে আমরা আছি চারজন, 500 টাকা করে দেব। 500 টাকা করে চারজন দিলে 2000 টাকা তোর প্রাইজ হবে, তুই যদি চেনটাকে টানতে পারিস। বললো আগে পয়সাগুলো দে, চারজন 500 টাকা করে দিয়েছে, 2000 টাকা পকেটের মধ্যে রেখে। আর ওই বোকাটি ছেলেটা কি করছে, চেনটাকে ধরে টেনে দিয়েছে, ছেলেগুলো হাসছে, সব মুখে হাত চাপা দিয়ে হাসছে, সাধুকে পেটে ফেলেছি, সবাই হাসছে। সাধু বাবাকে জিজ্ঞাসা করি, বলছেন কি ব্যাপার, তুমি বিনা কারণে চেন টেনেছ, তুমি জানো এর জন্য পানিশমেন্ট হতে পারে, শাস্তি হবে তোমার। সাধু বাবা বললেন, হ্যাঁ বাবা আমি চেনটা টেনেছি। ছেলেগুলো ভাবল সাধু তো ভালো, এ নিজের নামে দোষ নিচ্ছে। জিআরপি বললো, কেন চেন টেনেছো বিনা কারণে? বললেন, না স্যার বিনা কারণে টানিনি, আমার পকেটে 2000 টাকা ছিল, ওই ছেলেটা জোর করে নিয়ে নিয়েছে, তাই আমি বাধ্য হয়ে চেনটা টেনে দিয়েছি। বললো, 2000 টাকা আপনার নিয়ে নিয়েছে? হ্যাঁ, ওই ছেলেটার পকেটে আছে দেখুন, 400-500 টাকা নোট। জিআরপি গিয়ে গালে একটা ঠাস করে চড় মেরে ওই ছেলেটার পকেট থেকে 400-500 টাকার নোট বার করে সাধু বাবার হাতে দিয়েছে। আর ওই চারজনকে ঘাড় ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছে। আর এর মধ্যে সাধু বাবা দাড়িতে হাত গুলোতে বলে তো বলছে, বাবা দাড়িগুলো এমনি এমনি সাদা হয়নি, অনেক বুদ্ধিতেই হয়েছে। বাবা ঠাকুর উল্টো পেঁচা দিয়েছে, ঠাকুমা উল্টো পেঁচ দিতে পারে। ভক্তিমতী মায়ের এখন ঘটনা চক্রে কি হয়েছে দেখুন, এই নারদমুনি গিয়ে ভগবানের কাছে দাঁড়িয়ে আর হাতে 3টে তালি দিয়েছে। আর যেই তালি দিয়েছে উনি ভগবান বলছেন, আরে নারদ এসো 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 ভেতরে এসো। নারদমুনি ওখান থেকে হাতে ইশারা করে বলছে, না 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 না, তোমার সঙ্গে গল্প করবার জন্য আমি আসিনি। ভগবান বললেন, কি ব্যাপার, তোমার মেজাজ এত ভোল্টেজ এত হাই হয়ে গেছে, তাহলে ব্যাপারটা কি? নারদ মুনি বললো, সত্যি করে বলো তো ঠাকুর, সত্যি করে বলো। হরি বল, আজকে তোমার কাছে আমি একটা অভিযোগ নিয়ে এসেছি। কি অভিযোগ? না, অভিযোগটা হচ্ছে যে তুমি ত্রেতা যুগে অনেক রাক্ষস মেরেছিলে আর তার প্রাশ্চিত্য করবার জন্য তুমি অশ্বমেধ যজ্ঞ করেছিলে। ত্রেতা যুগে রাম অবতারে অশ্বমেধ যজ্ঞ করেছিলে, ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল, ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল, ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল, দানব্রত যজ্ঞ হবে এনে, ভগবান বললেন, আচ্ছা ঠিক আছে, তা না হয় করবো, তো যজ্ঞ আমি করবো, আর কি করতে হবে? না শোনো, দানব্রত যজ্ঞ করবে, এরপরে কি করবে জানো, সর্বব্রত পাতাল সবাইকে নিমন্ত্রণ করতে হবে, যজ্ঞ সঙ্গ হবে জলে, যে জলে যে দান হবে, যজ্ঞ সঙ্গ হবে জলে, যে জলে যে দান হবে, যজ্ঞ সঙ্গ হবে জলে, যে জলে যে দান হবে, ভক্তিমতী মায়েরা ভক্তমণ্ডলী বাবা পয়েন্টগুলো মনে রাখবেন। নারদ মুনি প্রথমেই এসে বললেন যে তুমি ত্রেতা যুগে অশ্বমেধ যজ্ঞ করেছো, দ্বাপর যুগে দানব্রত যজ্ঞ করতে হবে। ভগবান বললেন, আমি প্রথম শর্ত তোমার মেনে নিলাম, দ্বিতীয় শর্ত সর্বভক্ত পাতাল সবাইকে নেমন্তন্ন করতে হবে। ভগবান বললেন, তোমার 2 নম্বর শর্ত আমি মেনে নিলাম। নারদ মুনি বললেন, আমার 3 নম্বর শর্ত, তোমার এখানে যে যা চাইবে তুমি তাকে তাই দেবে। তোমার কাছে এসে এই যজ্ঞে এসে আপনারা যারা যারা কীর্তন শুনতে এসেছেন, আজকে যদি ভগবানের নামের প্রতি আপনাদের বিশ্বাস থাকে, তাহলে এই যজ্ঞ শুনতে এসে আপনারা মনে মনে যে সংকল্প করবেন, আপনাদের ইচ্ছা পূর্ণ হবে না, তবে বিশ্বাস আর শ্রদ্ধা থাকা দরকার। তাই নারদ মুনি বললেন, তোমার কাছে যে যা চাইবে তোমাকে তাই দিতে হবে। ভগবান বললেন, তোমার 3 নম্বর শর্ত আমি মেনে নিলাম, এবার বলো কি
করতে হবে না, তোমার চার নম্বর শর্ত হচ্ছে তোমাকে ভিক্ষা করতে হবে, তোমাকে ভিক্ষা করতে হবে। রাধে রাধে, যেই কথা বলেছে আমি ভগবান বললেন, নারদ তোমার তিনটা শর্ত আমি মেনে নিয়েছি, কিন্তু আমি ভিক্ষে করতে পারবো না, কারণ আমি কোনোদিন ভিক্ষা করিনি, আমি কোনোদিন ভিক্ষা করিনি, তাই আমি ভিক্ষা করতে পারবো না। নারদ উনি বলল, তাহলে ঠাকুর তোমাকে মোবাইলে ইউটিউব খুলে দেখাতে হবে, তুমি যে ভিক্ষা করেছ তার সব থেকে বড় প্রমাণ তুমি সত্য যুগে ভিক্ষা করেছ, তুমি ত্রেতা যুগে ভিক্ষা করেছ, সত্য যুগে ভিক্ষা করেছিলে রাজা ধীরাজ হয়ে বলি রাজার দরজার সামনে দাঁড়িয়ে, বলি রাজা যজ্ঞ করতে বসেছেন আর ভগবান বামন দেব এসে আঁচলটা পেতে বলছে, দান দেহ তুমি তিন পদ ভূমি, 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 এই ভিক্ষায় আমি চাই, এই ভিক্ষায় আমি চাই। আসে দান দেহ তুমি তিন পদ ভূমি, ভগবান বামন দেব এসে বলিদাদার কাছে দাঁড়িয়ে ত্রিপাদ ভূমি চেয়েছিলেন। তা দান আপনারা অনেকে করেছেন, কেউ হাসতে হাসতে করেছেন, কেউ কর্তব্য বলে করেছেন, আবার এমনও ব্যক্তি আছে, একজন ধনী ব্যক্তি ছিল, লাখ লাখ টাকার মালিক, কিন্তু জীবনে কখনো হরিনামে এক টাকা চাঁদা দেয় না। একদিন পাড়াতে কীর্তন হচ্ছে, কমিটির সমস্ত ছেলেরা ধরেছে যে স্যার আপনাকে কীর্তন শুনতে যেতে হবে, তা তিনিও এসে বসেছে কীর্তন শুনতে। কীর্তনের শেষে কমিটির ভাইদের আঁচলে ভিক্ষা তুলে দিচ্ছে, ওই ভদ্রলোক পকেট থেকে একটা এক টাকা বার করেছে, এক টাকাটা পকেট থেকে বার করছে আর মাঝে মাঝে ভাবছে দেব কি দেব না, দেব কি দেব না। আচ্ছা এরা তো সবাই দিচ্ছে, আমি না দিলে হবে কি, আমি না দিলে তো কিছু হবে না, আবার ভাবছে যখন পকেট থেকে বার করেছি তখন দিয়েই দিই, দিয়েই দিই, আবার টাকাটাকে নিয়ে আমার ভাবছে আচ্ছা দিয়ে দিই, আচ্ছা দিলে কি হবে চিন্তা করছে, মানে সে তো কোনোদিন দেয়নি, এক টাকা হাতে দিয়ে চিন্তা করছে দেব কি দেব না, আচ্ছা দিয়ে দিই। এবার যখন সব আঁচল পেতে একটু একটু করে এগিয়ে আসছে, ভাবছে টাকাটা তো দিয়ে দেবো, কিন্তু দেবার আগে একবার শেষবারের মতো একবার দেখে নি, এখন টাকাটাকে জোর করে টিপে ধরেছিল, হাতে শক্ত করে মুঠো করে ধরেছিল, যখন খুলে দেখছে হাতটা ঘেমে গেছে, হাত ঘেমে গেছে, টাকাটা ঘামে ভিজে গেছে, সে ভাবলো হায় হায় হায়, তোকে দিচ্ছিলাম বলে তুই কাঁদছিস, যা তোকে আর দেব না, তো যখন কান্না পাচ্ছে তোকে আর দেব না। তো নারদ মুনি বললো যে তুমি দান করবে, তোমাকে হেসে হেসে দান করতে হবে, যে যা চাইবে তোমাকে হেসে হেসে দিতে হবে। আজকে বলি রাজা হাসতে হাসতে ভগবান বামন দেবীকে বলছে, বলুন কি দরকার, আপনি যা চাইবেন আপনাকে তাই দেব। ভগবান বামন দেব বললেন, রাজা আমাকে ত্রিপাদ ভূমি দেয়, আমার তিনটে পায়ে যতটুকু জমি সেইটুকু জমি আমার দরকার। বলি রাজা তখন হাসতে হাসতে বলে উঠলেন, আপনি নিজে যেমন ছোট আপনার বুদ্ধিটাও ছোট, আপনিও ছোট আপনার বুদ্ধিটাও ছোট, আপনি চাইতেও পারেন না, একটু বেশি করে চান না, একটু বেশি করে চান, ভগবান বললেন না বেশি লাগবে না, এইটুকু দিলে চলবে, তা বেশ ঠিক আছে। এই চোখ বন্ধ করে রাজা বলি বলছে, আমি আপনাকে ত্রিপাদ ভূমি দিলাম দিলাম দিলাম, আর যেই চোখটা বন্ধ করে বলেছে কিছুক্ষণ পরে যখন চোখটা খুলে দেখছে, তখন দেখছে ভগবান ছিল এত ছোট, হয়ে গেছে কত বড়, আমার ঘরে জন্মেছে এক দুরন্ত ছেলে, আমার ঘরে জন্মেছে এক দুরন্ত ছেলে, আমার ঘরে জন্মেছে এক দুরন্ত ছেলে, হয় না জানো
ভগবান বলে উঠল, রাজা বলি আমার দুটো পায়ে তোমার স্বর্গ মর্ত পাতাল নিয়েছি, এখন বাকি আছে এক পদ ভূমি, তুমি আমাকে দাও, নইলে তুমি হবে মহাপাপী। বলি রাজা কোনো কথা বলতে পারছেন না, কোনো উত্তর দিতে পারছেন না, কারণ তার স্বর্গমর্ত পাতাল তিনি দুটো পায়ে নিয়েছে, আর তো দেওয়ার মতো কিছু নেই। তাই লজ্জায় অপমানে মাথা নিচু করে বলি রাজা দাঁড়িয়ে আছে, আর এমন সময় বলি রাজা স্ত্রী বিন্ধা দেবী এসে সামনে দাঁড়িয়েছে, বিন্ধা দেবী সামনে দাঁড়িয়েছে। রাধে রাধে, দেখুন আজকে বলি রাজার সহধর্মিনী যার নাম বৃন্ধা, সে বৃন্ধা দেবী দাঁড়িয়ে বলছেন যে ভগবান তুমি আগে আমার সঙ্গে কথা বলো, কি হয়েছে বলো, আমার স্বামী কাঁদছেন কেন? মা, তোমার স্বামী আমাকে ত্রিপাদ ভূমি দেব বলে কথা দিয়েছে, আমি আমার দুটো পায়ে স্বর্গমর্ত পাতাল নিয়েছি, এখন এক পদ ভূমি বাকি আছে, যদি দিতে পারে ভালো, নইলে নরকে যেতে হবে। তখন বৃন্ধা দেবী স্বামীর দিকে তাকিয়ে বলছে যে আমি থাকতে তোমাকে নরকে যেতে দেবো না। কত বড় কথা বলছেন বাবা ঠাকুর, একটু লক্ষ্য করে দেখুন, একজন স্ত্রী পারে তার স্বামীকে ভগবানকে পাইয়ে দিতে, আর একজন স্ত্রী পারে তার স্বামীকে নরকে পাঠিয়ে দিতে, কারণ স্ত্রী হচ্ছে সহধর্মিনী, আপনার ধর্মের 50% তিনি পাবেন, আপনি যে পাপ করবেন তার 50% তিনি পাবে না, কারণ স্ত্রীকে সহধর্মিনী বলে, স্ত্রীকে সহপাপিনী বলে না। তাই আপনি যত পাপ করছেন, যত অপরাধ করছেন, ওই স্ত্রীকে ভালোবেসে আমি অন্যায় করছি, অপরাধ করছি, সেই অপরাধের একটা ভাগও স্ত্রী নেবে না। আর আপনি যত পুণ্য করবেন, বৃন্দাবনে যাচ্ছেন, মথুরা যাচ্ছেন, গয়া যাচ্ছেন, বারাণসী যাচ্ছেন, যত পুণ্য অর্জন করছেন তার 50% আপনার স্ত্রী টিভির সামনে সিরিয়াল দেখতে দেখতে এমনি এমনি পেয়ে যাবে। স্ত্রীকে স্ত্রী বলে, স্ত্রীকে বউ বলে, স্ত্রীকে সহধর্মিনী বলে, আবার স্ত্রীকে পত্নী বলে। আর স্ত্রী পত্নী, পত্নী কাকে বলে না, যিনি পতিকে পতন থেকে উদ্ধার করে, স্বামী পতন হয়ে যাচ্ছে, স্ত্রী যাকে উদ্ধার করে তাকে বলে পত্নী, আর যে স্বামীকে পতিত করে দেয় তাকে পত্নী বলে না। একটা সামনে একার যোগ হয়ে যাবে, সামনে একার যোগ হলে কি হবে, পেতনী। কার ঘরে পত্নী আছে আর কার ঘরে পত্নী আছে আমার তো জানেনি, যদি কোনো বাবার সাহস থাকে একটু হাত তুলে দেখান তো কার কার ভাগ্যে পেতনী জুটেছে, কার কার ভাগ্যে পেতনী জুটেছে, হ্যাঁ দেখান, হরি বল হরি বল, কেউ হাত তুলে দেখাতে পারবেন না, পেছনেই যন্ত্র বসে আছে, হ্যাঁ ঘরে রাধে রাধে হরি বল। ওমা ও নারী একবার যদি স্বর্গে তোলে আবার পরে পাতালে পাঠায়, ওই